হাজরিন, শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পথে। আমাদের সামনেই গুরুত্বপূর্ণ এক মাস রমাদানুল মোবারক। হাজরিনে কেরাম, আমরা রহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ পাকের অনেক দয়া আমরা লাভ করেছি। আমাদের হায়াতের পরিমাণ কম, অন্য নবী অন্য আম্বিয়ায়ে কেরামের উম্মত তারা দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আমরা আখেরি জমানার নবীর উম্মত, আমাদের হায়াতের পরিমাণ কম, ইবাদতের পরিমাণ কম, সুতরাং আমাদের সওয়াবও থাকবে কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই বিষয়টা নিয়ে বড় বেশি পরিশান ছিলেন, আমার উম্মত কিয়ামতের দিন কম সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবে আর অন্য আম্বিয়ায়ে কেরামের উম্মতের সওয়াবের পরিমাণ থাকবে বেশি। এই বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি কষ্ট দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এমন কিছু সুযোগ দিয়েছেন, উম্মতে মুহাম্মদী এই সুযোগের সদ্ব্যবহার যদি করে তাহলে তাদের দুনিয়ার হায়াত কম হইল, কম হায়াতের মধ্যে তারা অনেক বেশি সওয়াব কামাই করতে পারবে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য এক হাদিয়া হলো রমাদানুল মোবারক। এই মাসের সময়ের এত বেশি দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাকাররাবা ফিহি বিখসলাতিন কানা কামান আদা ফরিদাতান ফিমা সাওয়াহু। রমাদানুল মোবারকের রাতে অথবা দিনে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করতে পারে তাহলে অন্য মাসের একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দান করবেন। ওমান আদা ফিহি ফরিদাতান কানা কামান আদা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু। রমাদানুল মোবারকে একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। রোজার মাসের রাত এবং দিনের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে বিশেষ করে আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুবক ভাই যারা আছেন, আমার ভাইরে, যৌবন কালের বড় বেশি দাম, এই যৌবন কালের ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। একজন বৃদ্ধ মানুষ ইবাদত বন্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরিমাণ খুশি করতে পারবেন, একজন যুবক যদি খুলুসিয়তের সাথে ইবাদত করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আরও অনেক বেশি বেশি খুশি করতে পারবে। এবং এই যুবকদের এই যৌবন কালের দাম কত, যদিও মুরব্বী যারা বার্ধক্যে যারা উপনীত হয়ে গেছেন তারাও ইবাদত বন্দেগি করেন, কিন্তু যুবকদের ইবাদতের ব্যাপারে স্পেশাল একটা পুরস্কার যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়ে গেছেন, সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে সাত শ্রেণীর মধ্যে একদল মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই সমস্ত যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা তাদের যৌবন কাল আল্লাহ পাকের গোলামের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ, এই যৌবন কালের অনেক বেশি দাম, আর রোজার মাসের রাত এবং দিনের বড় বেশি দাম। সুতরাং আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বিষয় আমি তাদের কাছে উপস্থাপন করতে চাই, যেহেতু আমি নিজের চোখে দেখেছি আমাদের সমাজের বাস্তবতা হলো রোজার মাসে যুবকেরা রাতের বেলা তারাবির নামাজের পরে, যেহেতু এই সেহরির সময় আর বেশি বাকি থাকে না, তো ঘুমাইলেও ঠিক মতো ঘুম হবে না,
আবার ঘুম থেকে উঠতে হবে, ঘুমানোর চিন্তা বাদ দিয়া তারা একসাথে ফজরের নামাজ আদায় করার পরে ঘুমানোর সিদ্ধান্ত নেন। টাইমটা কিভাবে পাস করবেন? এই যে তারাবির নামাজের পরে সাহরির আগ পর্যন্ত দুই আড়াই ঘন্টা সময়, এই দুই আড়াই ঘন্টা সময় তারা কিভাবে পাস করবেন? অনেক জায়গায় যুবক ভাইরা ক্যারেমের বোর্ড নিয়ে দেখা যায়, এই জায়গায় সেই জায়গায় ক্যারেমের বোর্ড, গাফলা, তারপরে আরও কত কিছু আছে, এমন কাজে এই সময়টুকু ব্যয় করেন যেই কাজটা এমনিতেই পাপ এবং যেই কাজের কোনো মূল্য নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে রমজানুল মুবারক এই নিয়ামত উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আমরা উম্মতে মুহাম্মদী, বিশেষ করে যুবক, আমরা যদি রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময় আমরা এই গাফলা, ক্যারাম, হাবিজাবি এগুলোর মাধ্যমে আমরা নষ্ট করি, তাহলে আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? আপনারা বলুন। আমরা একদম সাধারণ জ্ঞান দিয়ে যদি চিন্তা করি বিষয়টা, আমি যদি কাউকে কোনো সুযোগ দেই, আপনি যদি কাউকে কোনো সুযোগ দেন দয়া করে, আর ওই লোকটা যদি সুযোগ গ্রহণ না করে, আপনার মন খারাপ হবে নাকি আপনি খুশি হবেন? মন খারাপ হবে না? যে লোকটাকে আমি সুযোগ দিলাম সেই সুযোগটা গ্রহণ করলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিলেন যে আমার বন্ধুর উম্মত, তোমাদের হায়াতের পরিমাণ তো কম, এই কম হায়াতের মধ্যে তোমরা যেন বেশি সওয়াব কামাই করতে পারো, এই জন্য রমজানুল মুবারক তোমাদেরকে দান করলাম। এখন এই সুযোগ পাওয়ার পরেও যারা আমরা সুযোগ গ্রহণ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। এই কারণে যুবক ভাই, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে রমজানুল মুবারকের রাতে অথবা দিনে টাইম পাস করার নামে আমরা কোনো ধরনের খেলা তামাশা, অর্থহীন কোনো কাজ করে আমরা সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিজ্ঞা পূরণ করার তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন, রমজানুল মুবারক যেই মাসের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, বড় চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। দেখেন, কোন মানুষ যদি যে কোনো বিষয়ে অভ্যস্ত থাকে আর হঠাৎ করে এই কাজে বাধা এসে যায়, এই বাধা মেনে নেওয়া অনেক কষ্টকর হয়। বৎসরের ১১টা মাস একজন মানুষ রাতে, দিনে, দুপুরে, সকালে, বিকালে যখন ইচ্ছা ভাত, রুটি, চা, নাস্তা, যা ইচ্ছা খাওয়া দাওয়া করতে পেরেছে, সব কিছু করতে পেরেছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল রমজানুল মুবারক আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম চলে আসে যে না, এই রমজানুল মুবারকে তুলুয়ে ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার এবং তোমাদের স্ত্রীদের সাথে জায়েজ যে সম্পর্ক আছে, বৈধ সম্পর্ক যেটা তোমাদের স্ত্রীদের সাথে, এটা তোমরা করতে পারবে না। তুলুয়ে ফজর থেকে নিয়ে গুরুবের শামস পর্যন্ত বৎসরে ১১ মাস মানুষগুলো যেই কাজ করে অভ্যস্ত, হঠাৎ করে যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে এই বাধাটা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো অনেক কঠিন বিষয় যখন বন্দার সামনে উপস্থাপন করা হচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কৌশল অবলম্বন করেছেন, প্রথমত মায়ার ডাক দিয়েছেন আমাদেরকে, এই হুকুম দেওয়ার আগে মায়ার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বন্দাদের জন্য মায়ার ডাক। মায়ার ডাক দিয়া আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। রোজা ফরজ করা হলো কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা পরেশগারি হাসিল করতে পারো। আইয়ামাম মাদুদাত, বেশি দিন না, সীমিত কয়েকদিন মাত্র। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষার দিকে খেয়াল করি, যে ভাষার যে ভঙ্গিমা আল্লাহ পাক যেভাবে উপস্থাপন করেছেন এই নির্দেশনা যদি চিন্তা করি, প্রথমে মায়ার ডাক দিলেন, মায়ার ডাক দিলেন, তারপরে বলতেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, আবার বলতেছেন যে নতুন নয় তো, এর আগেও তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তারাও পেরেছে, তোমরাও পারবে, তারাও পেরেছে তোমরাও পারবে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে তার বন্দাবান্দিদেরকে উৎফুল্ল করতেছেন, হুকুম দেওয়ার সাথে সাথে বন্দা যেন সহজভাবে এই হুকুমটা গ্রহণ করে, এই হুকুমের আনুগত্য করে, এটাকে বোঝা মনে না করে, কঠিন মনে না করে। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে এই কৌশলটা অবলম্বন করলেন যে পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল, তার মানে তোমাদের আগেও যে উম্মত ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখতে পেরেছে, তারা পেরেছে, তোমরা পারবে না কেন, তোমরাও পারবে, ভয়ের কোনো কারণ নেই। লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাদুদাত, বেশি দিন নেই তো, সামান্য কয়েকদিন, আবার আগের মতো তোমরা খাওয়া দাওয়া শুরু করবে, সামান্য কয়েকদিন, এই একটা মাস হয়তো 29 দিন হইতে পারে অথবা 30 দিন হইতে পারে, এর বেশি নয়, এরপরে তো আবার তোমরা আগের মতো খাওয়া দাওয়া করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দাবান্দিদেরকে এই যে কঠিন হুকুমটা, কঠিন এই কারণে যে সবসময় অভ্যস্ত যে কাজে হঠাৎ করে এই কাজে বাধা পড়তেছে। এখন তুলুয়ে ফজর থেকে সূর্য ডুবা পর্যন্ত অন্য সময় তো আমরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু রমজানুল মোবারকে এই সময়টার মধ্যে খাওয়া দাওয়া করতে পারবো না, প্রচণ্ড পিপাসা, পানি পান করতে পারবো না, শরবত পান করতে পারবো না, একটু একটু ক্ষুধার ভাব, কারণ সারা বছর সকালে নাস্তা দুপুরে খাবার দাবার কমপক্ষে 2 বার তো আমরা খাওয়া দাওয়া করেছি, মাঝে মাঝে হয়তো চা 1-2 বার খেয়েছি, কিন্তু এই রমজানুল মোবারক আসলে কিছুই আর পারবো না, তুলুয়ে ফজর থেকে নিয়ে গুরুবে শমস পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, বেশি দিন নাই তো, সামান্য দিনের পরেই তো তোমাদের আবার সেই আগের মতো তোমরা পানাহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সুন্নতে এলাহি, কারোর সামনে কোনো বিষয় সে যদি কঠিন মনে করে তো এই কঠিন বিষয়টাকে তার সামনে সহজ হিসাবে উপস্থাপন করা, এটা হচ্ছে সুন্নতে এলাহি। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হঠাৎ করে যদি আমরা কোনো কাজ দেই, মনে করেন যে একটা অঙ্ক করতে দিলাম অথবা তার পড়াশোনার একটা বিষয়, তাকে বললাম যে তুমি এটা মুখস্থ করো, সে চিন্তা করবে ইতিপূর্বে এই 7 লাইনের কোনো কিছু মুখস্থ আমি করতে পারি নাই, এখন দেখা গেছে যে 7 লাইনের একটা জিনিস আমাকে মুখস্থ করতে হবে। তখন আপনি যদি বলেন পারবে, তুমি পারবে না কেন, তুমি তো ক্লাসের ফার্স্ট বয়, ওই ক্লাসের ওই যে 10 নম্বর রোল যার সেও তো মুখস্থ করতে পেরেছে, আর তুমি তো ফার্স্ট বয়, তুমি পারবে না কেন, তোমার জন্য খুবই সোজা। যখন আপনি আরেকজনের উদাহরণ টেনে তার সামনে এই বিষয়টা তুলে ধরবেন, মানসিকভাবে সে উৎফুল্ল হবে এবং হঠাৎ করে যে ভয় পেয়ে গিয়েছিল তার সেই ভয়টা কেটে যাবে। তো কোনো বিষয় কারো সামনে নতুন করে উপস্থাপনের পরে এই বিষয়টার ভয় কাটানো এবং স্বাচ্ছন্দ্যে যেন মানুষ এটা গ্রহণ করতে পারে, এই কৌশল অবলম্বন করা, এটা হচ্ছে সুন্নতে এলাহি। এটা কি সুন্নতে এলাহি? আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। তো হাজিরিনে কেরাম, রোজার মাস আমাদের সামনে আসতেছে, এই রোজার মাসের সময়ের অনেক বেশি দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, অধিক সওয়াব পাওয়ার আশা নিয়ে এবং বিশ্বাস নিয়ে রোজার মাসে সিয়াম সাধনা করে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর ওসিলায় তার জীবনের পূর্ববর্তী যত সগিরা গুণা আছে সব গুণা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এবং যারা রোজার মাসে কিয়ামে রমাদান করবে এই কিয়ামে রমাদান মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন এশার নামাজের পরে যে তারাবির নামাজ আদায় করা হয় এশার নামাজের পরে অন্য কোনো মাসে সাধারণত এই নামাজ আদায় করা হয় না শুধুমাত্র রমাদানুল মুবারকে যেই নামাজগুলো আদায় করা হয় যেই নামাজ হচ্ছে তারাবির নামাজ যারা বিশ্বাস এবং আশায় অধিক সওয়াব লাভের আশায় এই কিয়ামে রমাদান করবে তারাবির নামাজ আদায় করবে এই তারাবির নামাজের ওসিলায় তার বিগত জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ ওমান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এই রোজার মাসে লাইলাতুল কদর শবে কদর এই শবে কদর যারা বিশ্বাস এবং অধিক সওয়াব পাওয়ার আশায় সুন্দরভাবে যথাযথভাবে অতিবাহিত করবে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ একটা নেক আমল করলে এর বদলা হিসেবে দশটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দশ গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেন একটা নেক আমল করলে দশ গুণ পর্যন্ত নেকি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন এবং দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত অর্থাৎ এর লিমিটেশন একে দশ অথবা সাতশো গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু আমালি ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবইমিআতি দিরফিন আদম সন্তান যখন যে কোনো নেক আমল করে একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এর নেকি দশ গুণ বাড়াইয়া দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর দয়া বন্দা একটা নেক আমল করেছে সওয়াব পাবে একটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা একের মধ্যে সীমাবদ্ধ রাখেন না বরং দশ গুণ নয় শুধু আল্লাহর নবী জানিয়ে দিলেন সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে বন্দাবান্দির প্রতি আল্লাহর দয়া قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به حديث قدسي আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সেই বক্তব্য আমাদেরকে শোনায় দিলেন নবীজি ইরশাদ ফরমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা সাওম আমার বান্দাবান্দির সমস্ত আমলের সওয়াব একটি নেক আমলের সওয়াব সাতশো গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করে দেই কিন্তু রোজা নামক যেই আমলটা আছে সিয়াম সাধনার যে আমল এই আমলের সওয়াবের লিমিটেশন কিন্তু সাতশো পর্যন্ত নয় সাতশো পর্যন্ত নয় আমার কোনো বন্দাবান্দি যখন রোজা রাখে একমাত্র আমি আল্লাহর ভয়ে সে রোজা রাখে কোনো মানুষ যদি রোজা রাখতে না চায় দুনিয়ার কোনো শক্তি দিয়া কোনো মানুষকে রোজা রাখানো যাবে না কোনোভাবে একজন মানুষ রোজা ভাঙতে পারে পুলিশ রেপ চিতা কুবরা যা আছে সব যদি একজন মানুষের পিছনে লাগিয়ে দেওয়া হয় যে এই লোকটা রোজা যেন ভাঙতে না পারে দুনিয়ার যত ফোর্স আছে সমস্ত ফোর্স কোনো মানুষের পিছনে যদি লাগিয়ে দেওয়া হয় যে এই লোকটা যেন রোজা ভাঙতে না পারে তাহলে কি মানুষটার রোজা রাখানো সম্ভব পানির নিচে গিয়া ডুব দিয়া সে খাইতে পারে অনেকভাবে গোপনে গোপনে সে রোজা ভাঙতে পারে কিন্তু মানুষ যারা রোজা রাখে দুনিয়ার কোনো শাস্তির ভয় নয় কোনো ফোর্সের ভয় নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এবং আল্লাহ পাককে খুশি রাখার জন্যে খুশি করার জন্যে আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে আল্লাহর দয়া পাওয়ার জন্যে একজন মানুষ রোজা রাখে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি আমার বান্দা বান্দি যখন রোজা রাখে রোজাটা রাখে কেবলমাত্র আমার উদ্দেশ্যে তার রোজার মধ্যে খুলুসিয়ত থাকে রোজার মধ্যে খুলুসিয়ত থাকে মানুষ যখন নামাজ পড়ে
নামাজ আদায় করার সময় হইতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবে। তো নামাজ যা পড়া হয়ে যায় তো হয়ে যায়, কিন্তু রোজা রাখা, ওইখানে কোনো মানুষ যদি মানুষ দেখানোর ইচ্ছা করে তাহলে তার রোজা রাখাই হবে না, রোজাই হবে না। আর রোজা যারা রাখবে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, ফা ইন্নাহু লি, আমার বন্দাবন্দি রোজা রাখে কেবলমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়া আনা আজজি বিহি, প্রত্যেকটা আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আল্লাহ বলেন যে আমার রোজাদার বন্দাবান্দির রোজার সওয়াবটা আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে আমার বন্দাবান্দিদেরকে বন্টন করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, এখন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিবেন? সাধারণ যে কোনো আমলের ব্যাপারে বলা হয়েছে যে 700 গুণ পর্যন্ত, একটা নেক আমল করলে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। আর রোজার সওয়াব কত গুণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সওয়াবের পরিমাণ উল্লেখ করেন নাই, শুধু বলেছেন এই কথা, আনা আজজি, আমি নিজে আমার বন্দাবান্দির রোজার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো যিনি দেবেন তার সত্তা যেই পরিমাণ বড়, তার দেওয়াটা সেই পরিমাণ বেশি। সত্তা যেই পরিমাণ বড়, তার দেওয়াটা সেই পরিমাণ বেশি। এক মুঠ চাল আপনি কোনো ফকিরকে ভিক্ষা দেবেন মনে করেন, তো ছোট বাচ্চা, আপনার ছোট বাচ্চাকে বললেন এক মুঠ চাল তুমি ভিক্ষা দিয়ে আসো, আপনার ছোট বাচ্চা তার মুষ্টি যেভাবে ছোট, তার এই মুষ্টিতে চাউলের পরিমাণও ঠিক সেইভাবে থাকবে। বড় কোনো মানুষ যদি হন, যার হাত হাতের পাঞ্জা বড় আছে, তাকে যদি বলেন এক মুঠ চাল ভিক্ষা দিয়ে আসো, তাহলে তিনি যেই পরিমাণ ভিক্ষা দিবেন তার এক মুষ্টির চাউলের পরিমাণ অনেক বেশি থাকবে। যেই সত্তা যত বিশাল যত বড় তার দেওয়া তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোজার সওয়াবটা আমি আল্লাহ নিজে দেব। তা আল্লাহ তো অসীম সত্তা, সেই অসীম সত্তা যখন আমাদেরকে দেওয়া শুরু করবেন তখন আমাদের রোজার 700 গুণ বেশি দিবেন না 700,000 গুণ বেশি দিবেন, আল্লাহ পাক গোপন করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার বন্দাবান্দির প্রতি অসীম দয়া প্রদর্শন করবেন, যে একটা আশা মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। বন্দাবান্দি রোজাদার যারা তারা আশা করতে পারে। হাজিরিনে কেরাম, এই রোজাটা যে আমরা যারা রোজায় অভ্যস্ত কিছু মানুষ আছে, এদেরকে বোকা বলবো না পাগল বলবো আমি ভেবে পাচ্ছি না। গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রমজানুল মুবারকের দিনের বেলা খায়, দিনের বেলা রমজানুল মুবারকের দিনের বেলা খাওয়া দাওয়ার পার্টি আছে তো মুসলমানদের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে লেখা হিন্দু ভাইদের জন্য রেস্টুরেন্ট খোলা, পর্দা টাঙানো আছে, পর্দার ভিতরে দিনের বেলা উঁকি মারলে দেখা যায় যে বেশি এরা সবাই মুসলমানের বাচ্চা বসে আছে, খাওয়ার জন্য বসে আছে, খাইতেছে, এভাবে চলতেছে। তো এই যে মুসলমানগুলো রমজানুল মুবারকে দিনের বেলা খাওয়া দাওয়া করে, এদের মতো বোকা আর আহাম্মক আর কেউ হইতে পারে না। গ্যাস্ট্রিকের দোহাই দেয়, আর কি জানি ডায়াবেটিসের দোহাই দেয়, হাবিজাবি অনেক কিছুর দোহাই দিয়া কোনো না কোনোভাবে একটা বাহানা তৈরি করে এবং দিনের বেলা খাওয়া দাওয়ার একটা ধান্দা করে। এই যে গ্যাস্ট্রিক আলসার যত কিছু আছে মানুষের দেহের মধ্যে, যত ধরনের অসুস্থতা, সব অসুস্থতার প্রোডাকশন হাউস হলো মানুষের পেট। ডায়াবেটিস বলেন, আলসার বলেন, ক্যান্সার বলেন, আর গ্যাস্ট্রিক বলেন, যা বলেন, যত ধরনের রোগ আছে সমস্ত রোগের প্রোডাকশন সেন্টার হলো মানুষের পেট। এই পেটটা সারা বছর আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, তার নিজের সার্ভিসিংয়ের দরকার আছে না? আপনার গাড়ি থাকলে আপনি সহজেই তো বুঝতে পারেন, গাড়ি চালাইতেছেন চালাইতেছেন, 2,000, 3,000, 4,000 মাইল চালানোর পরে একটু সার্ভিসিংয়ের দরকার হয়, নাহলে আপনার গাড়ির ইঞ্জিন আস্তে আস্তে বিকল হয়ে যাবে। ইঞ্জিন সচল রাখার জন্য এই সার্ভিসিংয়ের দরকার। যেই পেটটা আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে সেই পেটটাকে আমরা যদি সার্ভিসিং না করি, তাহলে আস্তে আস্তে এই পেটের মধ্যে নানান ধরনের রোগ
এগুলোর উৎপত্তি হবে যা পরবর্তীতে সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো বন্দার সৃষ্টিকর্তা, একজন মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে এটা তো আল্লাহ পাক খুব ভালো করে জানেন। তো আল্লাহ পাক তার বন্দাবান্দির কল্যাণের জন্যই বৎসরের ১২ মাসের মধ্যে এক মাস তুলুয়ে ফজর থেকে নিয়ে গুরুবে শামস পর্যন্ত এই সময় এই পেটকে রেস্ট দেওয়া এটা বন্দাবান্দির উপর ফরজ করে দিয়েছেন। বন্দাবান্দির উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই ফরজ আদায় যদি আমরা করি আল্লাহর আল্লাহই কিছুই ভাববে না, আল্লাহ যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। লাভ যা হবে আমাদের লাভ হবে, আমাদের লাভ হবে, আমরা স্বাস্থ্যগতভাবে এটা নিরাপদ হইতে পারব এবং এর পাশাপাশি আমাদের রুহানি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাদ ফরমান লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে এই রোজার মাধ্যমে। হাজরিনে কেরাম, এই তাকওয়া অর্জন কিভাবে? যে কারো ভয়ে কোনো কিছু ত্যাগ করা। রোজার মাসে আমরা যদি দিনের বেলা পানাহার না করি, কার ভয়ে আমরা এই পানাহার ত্যাগ করব? কার ভয়ে? দুনিয়ার কোনো মানুষের ভয়ে? দুনিয়ার কোনো মানুষের ভয়ে নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি রোজার মাসের ওই তুলুয়ে ফজর থেকে নিয়ে গুরুবে শামস পর্যন্ত সারাটা দিন আমরা কিছু পানাহার না করি, ঘরের মধ্যে খাবার দাবার সব আছে, শরবত আছে ১২ পদের, পানি আছে, মিনারেল ওয়াটার মাটার সব আছে, একদম তৃষ্ণায় কলিজা ফেটে যায়, তারপরেও এক গ্লাস ঠান্ডা পানি হাতে নেই না দিনের বেলা, কারণ আমার মনি বেজার হয়ে যাবেন, আমার মনি গ্রাহক করবেন, আমাকে শাস্তি দেবেন। মনিবকে ভয় করে, মনিবের নিষেধাজ্ঞা মানার জন্যে একদিন 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 করে ৩০ দিন যদি আমরা একটা না, এইভাবে আল্লাহর ভয়ে তার নিষেধাজ্ঞা আমরা মানি, তাহলে আল্লাহর নিষেধাজ্ঞা মানার মতো অভ্যাস আমাদের গড়ে উঠবে। একটা কাজ যদি বারবার করা হয়, একটা কাজ যদি কি বারবার করা হয়, তাহলে এই কাজের অভ্যস্ততা একজন মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। তো আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলা এটা প্রত্যেক বছর এক মাস, এক মাস মানে কি ২৯ দিন বা ৩০ দিন, একই কাজ, একই কাজ আমরা একটানা ৩০ দিন যদি করি, কি করলাম? যে আল্লাহ পাক যা নিষেধ করেছেন আল্লাহর ভয়ে এই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখা, তাহলে এর অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়ে গেল। বাকি যে দিনগুলো আছে, বাকি যে মাসগুলো আছে, সেই মাসগুলোর মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন আল্লাহ নিষেধাজ্ঞা মেনে চলার মতো সেই মানসিকতা আমাদের তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা পরহেজগারি হাসিল করতে পারো। হাজরিনে কেরাম, এই রোজার মাসের মধ্যে এই যে রাতের বেলা ইশার নামাজের পরে আমরা তারাবির নামাজ পড়ি, কি নামাজ? তারাবির নামাজ। তারাবির নামাজ, তারাবির নামাজকে তারাবির নামাজ কেন বলা হয়? তারবিহাতুন, একবার বিশ্রাম নেওয়া, একবার বিশ্রাম নেওয়া। এই তারবিহাতুনের জমা হলো, বহু বচন হলো তারাবিহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়া তারাবির নামাজ আদায় করলেন। তারাবির নামাজ আদায় করলেন ২০ রাকাত। কত রাকাত মনে রাখবেন? তারাবির নামাজ ২০ রাকাত। বুখারী শরীফ খুলেন, মুসন্নাফ ইবনু আবি সাইবা খুলে দেখেন, বাইহাকি শরীফ খুলে দেখেন, তারপরে বুখারী শরীফের বিশ্ববিখ্যাত যেই সরা ফতহুল বারী, ফতহুল বারী খুলে দেখেন, আরও অনেকগুলো কিতাব, কত কিতাবের নাম বলবো, যে তারাবির নামাজ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে যখন তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, এর আগে মানুষ বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে এখানে ১০ জন, ওইখানে ২০ জন, ওইখানে ৮ জন, ওইখানে ১৩ জন, এইভাবে
আলগা আলগা গুচ্ছ গুচ্ছ ভাবে তারাবির নামাজ আদায় করতেন। হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পর আল্লাহর তিনি বললেন যে মানুষ এটা কিসের নামাজ পড়ে, এটা কি এশার নামাজ পড়ে? জবাব দেওয়া হলো জি না, এশার নামাজ পড়ে না। তাহলে এটা কোন নামাজ? ও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে এশার নামাজের পরে কিছু নামাজ আদায় করেছিলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, সেই নামাজের মজা লোকজন এখনো ভুলতে পারে নাই। এখন তারা নিজেরা নিজেরা এই নামাজ আদায় করে, ওইখানে দশজন ওইখানে ২০ জন, যেখানে যেখানে যতজন মানুষ একত্রিত হইতে পারে তারা এভাবে বিচ্ছিন্নভাবে তারাবির জামাত করতেছে। তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বাহ চমৎকার, তো তাহলে এক কাজ করা যাক যে সবাই এখন আর এই একটু একটু গোত্র গোত্র না হয়ে সবাই একসাথে আমরা একজন ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করব। রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাপনা শুরু করলেন এবং সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই দায়িত্ব দিলেন, ইমামতির দায়িত্ব দিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত নামাজের ইমামতি করলেন, ২০ রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, কত রাকাত? হযরতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তারাবির নামাজের ইমামতি করেছেন, তিনিও ২০ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তারাবির নামাজের হুকুম দিয়েছেন, একজন ইমাম সাহেব ইমামতি করেছেন এবং তিনি নিজে বিতিরের নামাজ ৩ রাকাতের ইমামতি করেছেন। খেয়াল করছেন হাজিরিন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, যার লেখা কিতাব না পড়লে শায়খুল হাদিস হওয়া যায় না, হাদিস শাস্ত্রের উচ্চতর ডিগ্রি অর্জন করা যায় না, সেই ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি ফতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন তারাবির নামাজের রাকাতের সংখ্যা ২০, এর উপর সাহাবায়ে কেরামের ইজমা পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ইজমায়ে উম্মত, এটা হচ্ছে ইসলামী শরীয়তের একটা দলিল। আমরা মনে রাখা দরকার ইসলামী শরীয়তের দলিল কয়টা, যদি প্রশ্ন করা হয় এর জবাব আসবে ইসলামী শরীয়তের উসুলে সারা, এটা হলো ৪, কত? ৪টা, কিতাবুল্লাহ, সুন্নতে রাসুল, ইজমা, কিয়াস। আমাদের দেশের লামাঝাবি আছে না, কিছু মানুষ আছে মাঝহাব মানে না, তারা মনে করে কোরআন আর হাদিস তাদের জন্য যথেষ্ট, আর কারো কোনো কথা শোনার তাদের কোনো দরকার নাই। এই লোকগুলো বাংলা তর্জমা পড়ে, কোরআন শরীফের বাংলা তর্জমা পড়ে, হাদিস শরীফের বাংলা তর্জমা পড়ে, কাউকে যদি মানবে না তাহলে তর্জমা পড়ে কেন? তর্জমা তো একজন লোক করেছে, করে নেই? তর্জমা তো একজন লোক করেছে, অনুবাদ তো একজন করেছে, সে যদি অনুবাদ পড়ে, বুখারি শরীফের অনুবাদ পড়ে, তাহলে অনুবাদক যিনি আছেন তাকে তো মানলো। তারা যে বলে যে কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানি না, এটা তাদের গপ্প, গপ মারা, ধান্দাবাজি। এই সুশৃঙ্খলভাবে ইবাদত বন্দেগি করার থেকে তারা দূরে সরাই নিতে পারে, ইসলাম ধর্মের মধ্যে একটা জগা খিচুড়ি অবস্থা যেন তারা তৈরি করতে পারে, এই মিশন নিয়ে এই লোকগুলো ময়দানে নেমেছে। তো এরা এই যে দুইটা দলিল, শরীয়তের একটা দলিল হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসুল, আর একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। এই ইজমা আর কিয়াস এই দুইটা দলিল তারা মানে না, এটা মনে রাখবেন। লামাজহাবি যারা শরীয়তের হুকুমের অর্ধেক মানে, শরীয়তের উসুলের অর্ধেক মানে, অর্ধেক মানে না, এটা হচ্ছে ৫০% মুসলমান, হাফ মুসলমান। শরীয়তের উসুল দুইটা মাত্র মানে আর দুইটা মানেই না, তাহলে এরা কি ১৬ আনা মুসলমান না ৮ আনা মুসলমান, আধা মুসলমান? হাজিরিনে কেরাম, সুন্নতে রাসুলের মাধ্যমে যেভাবে তারাবির নামাজের রাকাতের সংখ্যা ২০ প্রমাণিত হয়েছে, সুন্নতে সাহাবায়ে কেরামের মাধ্যমে তারাবির নামাজের রাকাতের সংখ্যা ২০ সাব্যস্ত হয়েছে,
ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, ইজমায়ে তাবিন, ইজমায়ে তবে তাবিন, সকল যুগে তারাবির নামাজের সংখ্যা ২০। এই কথার উপর পৃথিবীর কোনো মুসলমান ইখতলাফ করেন নাই। ইখতলাফ শুরু হয়েছে এই যে ওই যে আদলি মুসলমান, আদলি 50% মুসলমান যারা, এরাই কিন্তু শুরু করেছে এই ইখতলাফ। ফায়দা কি? ফায়দা হলো যে মুমিন মুসলমান রোজার মাসে ২০ রাকাত তারাবির নামাজ পড়ে বেশি সওয়াব পাওয়ার কথা ছিল, ১২ রাকাত তারা কমায় দিল। ১২ রাকাত কমায় দেওয়া মুসলমানদেরকে বেশি সওয়াব পাওয়ার থেকে তারা বঞ্চিত রাখলো। আর কি করলো? যে মুসলমানদের মধ্যে একটা ইখতলাফ তারা তৈরি করে দিল। আল্লাহ না করুক, তারা যেভাবে মিশন নিয়ে নেমেছে ময়দানে, তারা যদি সফল হইতেই থাকে তাহলে গ্রামে 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 রোজার মাসে মারামারি শুরু হবে তারাবির নামাজের সময়, ইমাম সাহেবদের অবস্থা কাহিল হয়ে যাবে। ৮ রাকাত তারাবির নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম সাহেবকে একদল বলবে, ইমাম সাহেব চলেন তারাবির নামাজ শেষ, চলেন যাই, এক হাত দিয়ে আর টানতে থাকবে। আরেক দল বলবে যে না, তারাবির নামাজ এখনও ১২ রাকাত বাকি আছে, ২০ রাকাত তারাবির নামাজ, তারা ইমাম সাহেবের আরেক হাত ধরে টানতে থাকবে। তো দুই দলের টানাটানিতে ইমাম সাহেবের অবস্থা কাহিল হয়ে যাবে। মুসলমানদের মধ্যে এই যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে দেওয়ার জন্যে এই সমস্ত আদলি মুসলমান যেগুলো আছে, আদলি মুসলমান এরাই হচ্ছে দায়ী। এদের আর কোনো কাজ নাই, খাইয়ে আর কোনো কাজ নাই। মানুষের কিছু ফায়দা হয়, মুসলমানের কিছু ফায়দা হয়, এই উপকারের বিষয় থেকে মানুষকে দূরে সরানো যায় কিভাবে, এই ধান্দা নিয়ে তারা সবসময় ব্যস্ত আছে। হাজরিনে কেরাম তারাবির নামাজ, তো সাহাবায়ে কেরাম যখন তারাবির নামাজ পড়তেন ২০ রাকাত পড়তেন, ২ রাকাত ২ রাকাত ২ রাকাত করে প্রতি ৪ রাকাতের পর তারা বসতেন, বিশ্রাম নিতেন। সারাদিন রোজা রেখেছেন, তারপর এশার নামাজও তো আগে আদায় করেছেন, এখন নামাজ পড়তে শুরু করেছেন। এই নামাজ ২০ রাকাত তারা নামাজ পড়বেন, এখন ৪ রাকাত পড়ার পর কিছু বিশ্রাম নেন, ৪ রাকাত পড়ার পর কিছু বিশ্রাম নেন। এই বিশ্রাম নিয়া 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 যে নামাজ পড়া হয়, এই কারণে এই নামাজের নামই হলো তারাবির নামাজ, সালাতুত তারাবিহ। হাজরিনে কেরাম, এখানে আরেকটা কথা, অনেক মানুষ কোনো কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারেন, মনে করেন তার পরের দিনে রোজা হবে না, আর রোজাই রাখেন না, প্রশ্ন করা হয় ভাই তুমি রোজা রাখো না কেন, জবাব দেওয়া হয় যে তারাবির নামাজ পড়তে পারি নাই এই কারণে। তারাবির নামাজের সাথে রোজার কি সম্পর্ক? তারাবির নামাজ এটা আলাদা একটা ইবাদত, তারাবির নামাজ এটা আলাদা একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। রোজা রাখা হচ্ছে ফরজ, আর তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। মনে রাখবেন, এই যে আদলি মুসলমান এরা কিন্তু তারাবির নামাজকে নফল বলে, নফল এরা বলে তারাবির নামাজ হচ্ছে নফল, কেউ পড়তে পারলে সওয়াব পাবে, না পড়লে কোনো অসুবিধা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্পষ্ট ভাষায় এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখা ফরজ করে দিয়েছেন এবং কিয়ামের লাইল অর্থাৎ তারাবির নামাজ এটাকে আমি সুন্নত করে দিয়েছি। ও সানান্তুলাকুম কিয়ামাহু, আল্লাহ পাক তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, আর কিয়ামে লাইল অর্থাৎ রাতে তারাবির নামাজ এটা আমি সুন্নত করে দিয়েছি। সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে এই নামাজ আদায় করেছেন। সুতরাং এটা সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ এটা কি? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তা আমরা তো সুবিধাবাদী মুসলমান, যেই দিকে একটু আরাম পাই ওই দিকেই আমরা দৌড়াই। ৮ রাকাত তারাবির নামাজের এই ফতোয়ার পিছনে যারা দৌড়ায় তারা সেই সমস্ত মানুষ, ২০ রাকাত নামাজ পড়তে যাদের ভাল লাগে না, তারা দেখলো যে বাহ চমৎকার একটা লাইন পাইছি, তো যে বড় মজার, সহজ, বেশি ঝামেলা নাই, ওই দিকে এর পিছনে দৌড়ায়। এখন এরা যখন বলবে, ৮ রাকাতওয়ালারা যখন বলবে যে ভাই তুমি তারাবির নামাজ পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো অসুবিধা নাই, এটা নফল, তখন আমাদের মতো এই যে সুবিধাবাদী মুসলমান যারা আছে তারাবির ধারে কাছে যাবে? যাবে? এরা কিন্তু এই ফতোয়া দেয়,
যে তারাবির নামাজ এটা নফল। মনে রাখতে হবে চার মাজহাব ইসলামী শরীয়তে মাজহাব কয়টা? চারটা। চার মাজহাবের সমস্ত আইম্মায়ে কেরামের মতে তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজটা হলো কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা সেই সুন্নত যেই সুন্নত আদায় করতে হয়, না করলে একজন মানুষ গুনাহগার হবে। যেই সুন্নত আদায় না করলে একজন মানুষ কি হবে? গুনাহগার হবে। আমরা তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা হিসেবে এই নামাজটা আমরা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। আর ওই যে কথাটা বললাম যে রোজার সাথে তারাবির, ওই যে তারাবির কারণে রোজা হবে না, তারাবির নামাজ না পড়ার কারণে, এটা কিন্তু ঠিক নয়। তারাবির নামাজ আলাদা ইবাদত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা এটা হচ্ছে ফরজ। তো অনেক মানুষের মধ্যে এই ভুলটা আছে, কিন্তু তারাবির নামাজ পড়তে না পারলে মনে করে রোজা রাখলে রোজা শুদ্ধ হবে না, পরের দিন সারাদিন শুধু খাওয়া দাওয়া করে। প্রশ্ন করলে বলে যে কালকে রাত্রে তারাবির নামাজ পড়তে পারি নাই তো এই জন্যে, এটা ভুল। তারাবির নামাজ আপনি পড়তে পারেন নাই, সুন্নতে মুআক্কাদা আপনার তরক হয়েছে, এই কারণে আপনি গুনাহগার হবেন। আর সিয়াম সাধনা রোজা রাখা এটা হচ্ছে ফরজ, এই ফরজ আপনি তরক করবেন, তারাবির সাথে এর তো কোনো সম্পর্ক না, এটা তো সম্পূর্ণ আলাদা একটা ইবাদত। এই ভুলটা যেন আমরা না করি। যারা তারাবির নামাজ পড়তে পারেন না তারা সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হবেন, কিন্তু পরের দিন রোজা তাদের রাখতে হবে, রোজা রাখলে তার রোজাটা শুদ্ধ হয়ে যাবে। রোজা রাখলে রোজা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। সামনে রোজার মাস, রোজার পবিত্রতা রক্ষা করে আমরা যেন রোজাগুলো রাখি। বিভিন্ন কারণে আমাদের রোজার পবিত্রতা নষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। রোজাদার অবস্থায় একজন মানুষ, সে যদি অনর্থক কাজ বেহায়াপনা ত্যাগ করতে না পারে, অনর্থক কাজ যদি ত্যাগ করতে না পারে, তার জবানের অপব্যবহার যদি সে ত্যাগ করতে না পারে, তাহলে সেই সারা দিন না খেয়ে থাকলো, শুধু না খেয়ে থাকাই হলো আল্লাহর দরবারে রোজাদার হিসাবে সে গ্রহণযোগ্য হবে না। এই কারণে এত কষ্ট করে আমরা রোজা রাখবো, আর আমাদের গাফলতির কারণে এই রোজার যে ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, এটা তো হইতে পারে না। রোজাদার অবস্থায় আমাদের জবানটাকে সংযত রাখবো, এমনিতেই আমাদের জবানকে সংযত রাখা উচিত, বিশেষ করে রোজাদার অবস্থায়। আমরা কখনো কোনো মানুষকে যেন গালিগালাজ না করি, রোজাদার অবস্থায় আমরা যেন মানুষকে গালিগালাজ না করি, ঝগড়া ঝাটি না করি, কারণ টেম্পারেচার হাই হয়ে যায়। রোজা রাখলে ক্ষুধার জ্বালায় আর তৃষ্ণায় টেম্পারেচার হাই হয়ে যায়, ওই সময় শুধু শুধু ঝগড়া করতে মন চায়, আর শয়তান তখন গুড় লাগাইয়ে দেয় সুন্দর করে। শয়তানের কাজটাই তো হলো, তার মিশন হলো যে বন্দা তুমি আল্লাহকে খুশি করার পথে যেই দিকেই অগ্রসর হবা, তোমার পথের কাঁটা হয়ে আমি দাঁড়াবো, তোমার বাধা হয়ে আমি দাঁড়াবো। কি করে আল্লাহর কুরবত থেকে তোমাকে আমি বঞ্চিত করতে পারি? কারণ আমি নিজে মালাউন হয়েছি, তো তোমাদেরকেও আল্লাহর কুরবত হাসিল করতে দেবো না, তোমাদেরকেও মালাউন অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে আমি ছাড়বো। এই শয়তান কিন্তু গুড় লাগাইয়া যায়। আপনারা দেখবেন পরীক্ষামূলকভাবে হঠাৎ করে নিজের মিজাজ যখন খারাপ হয়ে যাবে কোনো দিন, আপনি নিজে নিজেকে নিয়ে আন্দাজ করবেন যে মিজাজ খারাপ হলে যখন আওয়াজ চড়া হয়ে যায় তখন শুধু শুধু চড়া আওয়াজে কথা বলতে মন চায়, মজা লাগে। আওয়াজ যত সময় যায় তত আওয়াজ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ঝগড়া যখন শুরু হয় রোজার মাসে তখন আওয়াজ প্রথমে যা থাকে যত সময় যায় আরও বাড়তে থাকে, তারা মজা পান, এই মজাটা লাগাইয়ে দেয় শয়তান, ইবলিস সেই মজাটা কিন্তু লাগাইয়ে দেয়। আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমার উম্মত সারাদিন কষ্ট করে তুমি রোজা রাখবে, আর তোমার এই রোজাটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তুমি যদি আল্লাহর কাছে রোজাদার হিসেবে গ্রহণযোগ্য না হও, তাহলে তোমার কষ্ট করার কী দাম হইল?
এজন্য আমরা সাবধান। রোজার মাসে মিজাজ যখন খারাপ হবে তখন সাথে সাথেই আমরা বুঝবো যে শয়তান আমাকে পাকড়াও করেছে। তো শয়তান আসলো কোত্থেকে? হাদিস শরীফের মধ্যে আমরা পাইলাম ইজা দাখালা রামাদান ফুতিহাত আবু আবুল জান্নাহ অগুল্লিকাত আবু আবু জাহান্নাম ওয়াসুলসিলাতিশ শায়াতিন। রোজার মাস আসলেই বেহেস্তের দুয়ার খুলে দেওয়া হয়, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে জিনজুড়বন্দি করে রাখা হয়। তো শয়তানগুলোকে যদি আটকায় রাখা হলো তাহলে শয়তান আমার কাছে আসবে কেমনে? প্রশ্ন আছে না, শয়তান আমার কাছে কেমনে আসবে? এর জবাবটা হলো শয়তানকে জিনজির দিয়ে আটকানো হয়, কোন জায়গায় আটকানো হয় এইটা তো বলা হয় নাই। তো শাবান মাসে যারা বিভিন্ন সময় শয়তানের অনুসরণ করতে থাকে, রোজার মাস আসার সাথে সাথে যে মানুষের ঘাড়ে শয়তান থাকে ওই মানুষের ঘাড়ের সাথেই শয়তানকে জিনজির দিয়ে আটকায় রাখা হয়, ওই মানুষটার ঘাড়েই শয়তানকে জিনজির দিয়ে আটকায় রাখা হয়, এবং মানুষের ঘাড়ে বসেই শয়তান ওই লোকটাকে বিপদগামী ওয়াসওয়াসা দিতে থাকে। এই হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যদিও শয়তানকে বন্দি করে রাখা হয়, মানুষ শয়তানি কাজ কেন করে? মানুষ শয়তানি কাজ করে যে বাকি এগারো মাস, বাকি এগারো মাস শয়তানের অনুসরণ করার কারণে তার মধ্যে এই যে শয়তানি কাজের প্রভাব, এই প্রভাবটা বাকি থাকে এবং সেই প্রভাবেই রোজার মাসটা তার ওইটা দিয়েই সেরে যায়। জন্যে আমরা শাবান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে শয়তানের ধোকার থেকে পানাশ চাইব। রোজার মাস এত গুরুত্বপূর্ণ একটা সময় আমার আসতেছে, এই মাসে, এই মাসে শয়তান আমাকে ধোকা দেবে তাহলে তো আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রোজার মাসকে কাজে লাগিয়ে জিন্দগির গুনাহ মাফ করাবো। আল্লাহ নবী বলেন রোজার মাস পাওয়ার পর, রমজানুল মোবারক পাওয়ার পর যেই মানুষগুলো, যেই মানুষগুলো তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, রোজার মাস কাজে লাগাইয়া রোজার মাসের ইবাদত বন্দেগি করে যারা নিজেদের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এদের চাইতে দুর্ভাগা আর কেউ নাই। আমরা দুর্ভাগা হইতে চাই না, এই রোজার মাসকে কাজে লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আমরা লাভ করব। নবীজি জানিয়ে দিয়েছেন এই মাসটা হচ্ছে, এই মাসটা হচ্ছে কি, শাহরুন আউয়ালুহু রাহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম দশ দিন রহমত, মাঝের দশ দিন মাগফিরাত। আর এই মাঝের দশ দিন মাগফিরাত এর অর্থ কি, যে মাঝের দশ দিন ছাড়া আল্লাহর কাছে মাফ চাইলে আর আল্লাহ মাফ করে দিবেন না? না, এটা সময়টাকে একটু ভাগ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়া, যেটা মাফ করে দেওয়া এটা রোজার মাসের রাত দিন ২৪ ঘন্টা পুরাটা মাসের মধ্যেই মাফ করে দেওয়া, এই বিষয়টা থাকবে। আল্লাহর বন্দাবান্দি আল্লাহর কাছে মাফ চাইবে, মাফ পাইবে। শয়তান বেটা যদি আমাকে ওয়াসওয়াসা দিয়া বিপদগামী করে তাহলে আমার তো সময়টা নষ্ট হয়ে যাবে। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে শয়তানের ধোকার থেকে পানা চাইব, বিশেষ করে শাবান মাসের শেষ দিন যখন আসবে। শাবান মাসের শেষ দিন যখন আসবে সেই দিনটা সূর্য ডুবার আগেই আমরা যত বেশি করে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকবো। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পড়লে শয়তানের পিঠের মধ্যে একটা চাবুক পড়ে যায়। শয়তানকে যত বেশি চাবুক মারতে পারবো সেই শয়তান তত বেশি আল্লাহর বন্দাকে ভয় করবে। আমরা লা হাওলা বেশি করে পড়বো, আল্লাহর কাছে শয়তানের ধোকা থেকে পানা চাইব বেশি বেশি করে। হাজিরিনে কেরাম, রোজার মাসে আরেকটা ভুল আমাদের হয়, অনেক জায়গায় একটা ভুলের মধ্যে মানুষ আছেন। ভুলটা কি হয় জানেন, কেউ ইফতারের দাওয়াত দিলে কারো বাড়িতে কেউ ইফতারের দাওয়াত খাইতে যান না, অনেক জায়গায় আছে, অনেক পুরাটা গ্রামের মানুষ। আমি একটা গ্রামে গেলাম, পুরাটা গ্রামের মানুষ, কারো বাড়ি কেউ ইফতারের দাওয়াত খাইতে যায় না। তো এদের মধ্যে সমঝদার কিছু মানুষ তো আছেন, আমার কাছে তারা জানতে চাইলেন যে আমাদের গ্রামে এই রেওয়াজটা যে ইফতারের দাওয়াত খাইতে কেউ কারো বাড়ি যান না, কেন?
যে আমাদের গ্রামের মানুষের এই বিশ্বাস যে কারো বাড়িতে ইফতার খাইলে সারাদিন যা রোজা রাখলাম, যার বাড়িতে ইফতার খাইলাম আমার রোজার সওয়াব সে পেয়ে যাবে। সে যদি সওয়াব পেয়ে যায়, আমি কষ্ট করে রোজা রাখলাম আর তার বাড়িতে সামান্য ইফতার খাইয়া সমস্ত সওয়াব তার দিয়ে দিলাম, তাহলে এই কাজ করতে আমি যাব না। মানুষ মনে করে ইফতারের দাওয়াত খাইতে গেলে যে দাওয়াত খাওয়াইলো সে জানি ওই সমস্ত রোজাদারের রোজার সওয়াবটা নিয়ে নেয়, এটা ভুল ধারণা, ভুল। হাজরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানো, ইফতার খাওয়ানোর যেই সওয়াব, এই সওয়াবটা যিনি খাওয়াইলেন তিনি তো পাইলেন। যিনি খাইলেন, দাওয়াত খাইলেন, ইফতারের দাওয়াত খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব তাকেও দান করলেন, আর তার নিজের রোজার সওয়াব তো আছেই, নিজের রোজার সওয়াব তো আছেই, এটা ঠিক ঠিক থাকে, এই সওয়াব কমে না। আর বোনাস পাওয়া যায়, আমি একজন মানুষের বাড়িতে ইফতার খাওয়ার কারণে তাকে খাওয়ানোর সওয়াব অর্জন করার সুযোগ তৈরি করে দিলাম। ভালো কাজের সুযোগ যারা তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই ভালো কাজ যিনি করে তার সমান সওয়াবটা সুযোগ তৈরি করে দেওয়ার যে ব্যক্তি তাকে সমানভাবে দান করে। কি পরিমাণ লাভ, সিঙ্গেল লাভ না ডবল? ডবল লাভ। সুতরাং এই ডবল লাভের কাজটা আমরা বাদ দেব না। আমরা নিজেরা ইফতারের দাওয়াত পাইলে যদি বিশেষ কোনো উজর না থাকে দাওয়াত কবুল করব, ইফতার খাইব। কোনো মানুষকে ইফতার খাওয়ানোর সওয়াব পাওয়ার সুযোগ করে দিলে আমরাও সমান সওয়াব পেয়ে যাব। আর আমরা নিজেরা যেই যেভাবে আছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে যারা ইফতার খাওয়ায়, ইফতার খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দেন। আমাদের মধ্যে অনেক গরিব মানুষ, রোজাদারকে ইফতার খাওয়ানোর কোনো তৌফিক আমাদের নাই, আমরা কি এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা গরিব মানুষ যারা আছো, গরিব মানুষ হও, যদি তোমার সাধ্যের মধ্যে যা আছে একটা খেজুর দিয়া যদি কোনো রোজাদারকে ইফতার খাওয়াইতে পারো, একটা যদি নাও থাকে অর্ধেক এক টুকরা খেজুর দিয়াও যদি কোনো মানুষকে ইফতার খাওয়াইতে পারো, এক কুলি পানি দিয়া অথবা এক কুলি দুধ দিয়া দুধ পান করাইয়া কোনো মানুষকে যদি ইফতার খাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ধনী ব্যক্তির বিশাল আয়োজন করে ইফতার খাওয়ানোর সমান সওয়াব তোমাকেও দান করে দেবেন। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি বিশাল আয়োজন করে মানুষকে ইফতার খাওয়াইয়া যে সওয়াব লাভ করবে, তুমি গরিব মানুষ এক টুকরা খেজুর খাওয়াইয়া কোনো মানুষকে যদি ইফতার খাওয়াও, তাহলে সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব নিজেরা ইফতারের দাওয়াত খাইতেও যাব এবং মানুষকে ইফতারের দাওয়াত খাওয়ানোর চেষ্টাও করব। পুরা গ্রাম আমি দাওয়াত খাওয়াইতে যদি সাহসে না কুলায়, অনেক জায়গায় আসে তো পঞ্চায়েতই দাওয়াত করা হয়, একজন মানুষের বাড়িতে পুরা গ্রামের মানুষ 300-400-500 মানুষ জমা হন, আপনার যদি সেই তৌফিক না থাকে, এই আপনার পাশের বাড়ির বা পাশের ঘরের দুইজন মানুষ অন্ততপক্ষে একজন রোজাদারকে, আপনার ভাতিজা আছে, ভাইয়ের ছেলে ভাতিজা, ভাতিজাকে ইফতারের আগে আপনি বলবেন, ভাতিজা আসো, চাচা ভাতিজা একসাথে ইফতার খাই, আর আপনি নিয়ত করেন যে আল্লাহ যেন ইফতার খাওয়ানোর সওয়াব দেন, আপনার সাধ্য অনুসারে একজন রোজাদারকেও যদি ইফতার খাওয়ান তাহলে তো সওয়াব পাইলেন। রোজাদারকে ইফতার খাওয়ানো এই মর্যাদার কাজটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন যথাযোগ্য মর্যাদায় এই সিয়াম সাধনার তৌফিক আমাদেরকে দান করুন এবং যেই সুযোগ আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করেছেন, এই রোজার মাস আল্লাহর দেওয়া বড় উপহার উম্মতে মুহাম্মদের জন্য, আমরা যেন এটির কদর করতে পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين.
رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله আজকে জুমাবার শাবানুল মুআজ্জম এই পবিত্র মাসের জুমাবার আজকে আমরা তোমার ঘর মসজিদে হাজির হয়েছি মাওলা মেহেরবানি করে আমাদের হাজিরি কবুল ফরমাও আল্লাহ এই শাবানুল মুআজ্জমে আমরা যেটুকু বندگی করেছি টুটাপাটা বندگی সবটুকু কবুল ফরমাও অনেক মানুষ খতমে কোরআন আদায় করেছেন বিভিন্ন ওযিফার খতম করেছেন আল্লাহ দুরূদ শরীফের খতম করেছেন তাম এবাদত বন্দেগি মেহরবানি করে কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের তাম জিন্দগির গুনাহ খতম ফরমাও বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও আয় আল্লাহ তোমার হাবিব আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও তোমার হাবিবের জিন্দা মুর্দা তাম উম্মতকে মাফ ফরমাও আল্লাহ তোমার হাবিব ইরশাদ করেছেন শাবান মাসে আগামী এক বছরের মাইয়েতের তালিকা প্রস্তুত করা হয় আল্লাহ জানি না এই শাবান মাসে কার নাম মাইয়েতের খাতায় উঠবে হে আল্লাহ আমাদের তাম জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমা আল্লাহ তাম গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিল আজিল আয়নাত ফরমাও আল্লাহ তুমি তো অন্তর্যামী কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তাম ফরিয়াদগুলো মেহরবানি করে কবুল ফরমাও দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও আয় আল্লাহ আমরা তো নির্বিঘ্নে তোমার ঘর মসজিদে আসতে পেরেছি ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি এই পৃথিবীতে অনেক জায়গায় আমাদের মুসলমান ভাই বোন এভাবে নির্বিঘ্নে তোমার ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছে না বিশেষ করে আমাদের ফিলিস্তিনের সেই মজলুম মুসলমান ভাই বোনেরা আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান যাদের দিকে মায়ার নজরে তাকানোর তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে জালিমদের জুলুম থেকে হেফাজত ফরমাও আল্লাহ জালিম কাফিরদেরকে মক্ফুর আর মগলুব করে দাও আল্লাহ পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়ের আর বরকত এনায়েত ফরমাও আল্লাহ এই বাজারের মধ্যে খয়ের আর বরকত তুমি জারি করে দাও আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত তাম তোমার হাওয়ালা করলাম আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও যারা কবর বাসী হয়ে গেছেন গরীকে রহমত ফরমাও দরজাত বুলন ফরমাও আয় আল্লাহ সামনে রমজানুল মুবারক আল্লাহ এই মাসের হক আদায় করার তৌফিক দিও এই মাসের হক আদায় করার তৌফিক দিও আয় আল্লাহ আমার আল্লাহ আমাদের নমক হারামের কারণে তোমার রহমতের দুয়ার থেকে আমাদেরকে বঞ্চিত করে বিদায় দিও না আল্লাহ আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে বিদায় দিও আল্লাহ ভিখারীদের হাতগুলো কবুল ফরমাও صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين